হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো সারাদিন কোনো ব্লগ টক করছি না, মানে মৌ গেছে গা, এটা লেগা মনটাও খুব খারাপ। মানে এখন আবার মনটা একটু ইয়ে হয়েছে। আমরা এখানে অর্গেস্টার আছে আর ননদ তারা আইতাছে, তারপরে ননদের জামাই আইতাছে, তারা সবাই আইতাছে। আর আমার জাল তো তারা মানে ওর মার বাড়িতে গেছিলো, তো আজকে আইসে তো তারা ধরে, তো রাত্রেবেলা মানে জমজমাট একবারে বাড়িঘর এটাই। আর অর্গেস্টারে যে মেয়ে লোকটি আছে, এই মেয়ে লোকটি আইবো আমরা এখানে মানে সাহায্য গুজ করার লাগা। তো যাই হোক, তো যাবো যে অর্গেস্টারে তোমার সাথে, তো এটা অবশ্যই শেয়ার করবো। চলো দেখো, টাটা, পরে আবার দেখো। সন্ধ্যা হয়ে গেছে গা, আর আমার চুলের অবস্থা দেখো, যেমন পাখির বাস হয়ে গেছে। মুরগি ঘরে দরজা লাগাইছি না, দেশি মুরগ। এই যে দেখো মুরগি ঘরে ঢুকতেছে, অপেক্ষা করতেছি, গড়ে ঢুকছে না ওখানে। গড়ে ঢুকে তারপর লাগামো জামাই আইতাছে, রাত্রেবেলা রান্না হইব দেশি মাংসের ঝোল, আর দেশি মুরগির ঝোল। তো সবচেয়ে ফেভারিট মাংসের মধ্যে হচ্ছে কি আমার দেশি মুরগ, মুরগ এটাই। তো রাত্রেবেলা খাওয়া হইব, এখনো গড়ে ঢুকছে না, অপেক্ষা করতেছি গড়ে ঢুকলে তারপর জন্য লাগামো। হেই সবাই গলা ভাঙছে তেলে না? আপনার রান্না টান্না শেষ? রূপানি রান্ধে ওই ঘরে দেখো তারা কি করতেছে খেলে। আর আমার ছেলে ছোটরা এখানে ঘুমাইতেছে, ওইখানে ঘুমাইতেছে। অন্ধকার, আমরা লাইটের রাত্রেবেলা লাইটের লেগে অন্ধকার লাগে। আর এদিকে তো রান্না বান্না হইতেছে, রান্না করে মেয়েদের এটা পরে দেখা মনে। আর এদিকে দেখো মানে মাংসে যা যা লাগে সব কিছু আমি রেডি করে দিতেছি, মানে মশলাটা আমি পেস্ট করে দিয়ে দিব। আর আমার জালে রান্না করব, বিকালবেলা সব মাছ টাছ সব কিছু রান্না হয়ে গেছে গা, আর এখন শুধু জাস্ট মাংসটা রান্না করা হইব। মানে কি হয়েছে জানো তো, মুরগটা কাটার লাগে, মানে কাটার লেগে এটা লেগাই হয়েছে না, রান্নাটা হয়েছিল না। তো এখন বাজার থেকে আমার দেওয়ারে কাজ টাইম না দিছে, তো এটা লেগে মানে এখন রান্না হইব আর কি। রাত্রে হয়ে গেছে ভাত আর মাংসটা শুধু রান্না হইব এখন। তো এটা লেগে আমি সব কিছু পেস্ট করে দিতেছি। আর এদিকে তোমার আর অন্যদিকে আমার জালে ভাত বসাইছে, আর ননদ তারা আয়া পড়ছে, ননদের ছেলে মেয়ে নিয়ে আয়া পড়ছে, আর ননদের জামা এখনও আইসে না। আর এদিকে দেখো মাংস লেগে পেঁপে কাটটা রেখে দিছি, জানোই তো আলু খাই না, তারাও বেশি খায় না, কেউই মোটামুটি আলুটা বেশি পছন্দ করে না, এটা লেগে পেঁপে দেওয়া হইতেছে। আর দেশি মাংসের মধ্যে একটু অল্প মানে পেঁপে দিলেই ভালো হয়, তো এটা লেগে মানে পেঁপে দিলাম আর কি। তো যাই হোক দেখো, এদিকে আমার মাংসের মশলাটা পেস্ট করা হয়ে গেছে গা, আর তোমার সব কিছু একদম রেডি। জাস্ট এখন আমার জানি দিকে দেখো, আমার জালে তোমার মাংসটা পরিষ্কার করতেছে ভালো করে, কাইট টাইনা দিছে। তো করলাম তোমরা করে দেখাইছি লেগে একটু বড়ো বড়ো করে যাই যা। তো যাই হোক, এখন বয়ে দিতেছি, আমার হাসি পাইতেছে হেলার ইয়ে দেখা। আর এদিকে দেখো মাংসের মধ্যে যা যা লাগে সব কিছু দিয়ে। তো চলো মোয়ের কথা একটু গল্প করি। সকাল থেকে কেলিগা ব্লগটা করছি না জানো তো, মানে তাই গেছে গা এগারোটা, হ্যাঁ এগারোটাটার সময় গেছে। মানে সবাই কান্নাকাটি, ভাবছিলাম যে তোমরা সাথে একটু শেয়ার করবো, কিন্তু সবাই কান্নাটি কান্নাকাটি করতেছে, মন টন খুবই খারাপ, এটার লেগে আর মানে ভিডিও টিডিও করছি না। তো সারাদিন মানে আর তো তোমার পূজা টুজা গেছে, মানে সব রাত্রেবেলা সবাই মানে অনেকটা রাত্রে করি পুজোর থেকে, পূজা টুজা থেকে আইসি বা ঘোরাঘুরি হয়েছে, অনেক ক্লান্ত আসিল শরীরটা, সারাদিন মানে একদম ঘুমাইছি এটাই। আর জানো তো যখন আমি অসুস্থ আছিলাম সবসময় তাই আমি কাছে পাইছি, মানে আমার ছেলে আছে না ছোটোটা, হ্যাঁ মানে বেশি মানে সবসময় তার সাথেই থাকতো, তার সাথেই মেলামেশা করতো, তার সাথে মানে অনেক সময় খাওয়া দাওয়া করতো, তাই অনেক সময় সব মানে তাই করতো বেশি। তো তখন তো মানে হে জন্মের পরে তো আমার এমন অবস্থা হয়েছে, মানে আস্তে আস্তে শরীরের মধ্যে নানা ধরনের প্রবলেম। তো হ্যাঁ তো অনেকটা ছোটো আসলো, হের যন্ত্রণা আসে, মানে ছোটো বাচ্চা তো কিছু না কিছু তো যন্ত্রণা করবোই না। তো তখন সময় কিন্তু তাই আমার অনেকটা হেল্প করছে, সব কিছুতেই অনেক হেল্প করছে। তো যাই হোক মানে এই কথাটি এখন মনে হইতেছে, মানে খুবই কষ্ট লাগতেছে, এখন তো ডাকলেও পাইতাম না, তাই মানে তো আইতে এগারো মাস, হ্যাঁ এগারো মাসের মতো ট্রেনিং চলবো।
তারপরে কবে আবার দেখা হইব। তো সব সময় তার এখন আর কাছে পাইতাম না, না আগে যখন কাছে পাইতাম এখন তো আর এই কাছে পাইতাম না, এটাই আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো লোকটা। তো এদিকে আমার যা রান্না করতেছে, আর আমি তো মোবাইল ধরে রাখছি, তোমরা বুঝতেই পারতেছো, আর গল্প করতেছি যে এই যে অর্গেস্টার কি পড়মো। তো ও আমার জিজ্ঞাসা করতেছে, আমি জিজ্ঞাসা করতেছি, এটি দুজনে গল্প করতে করতে রান্না হয়ে যাইতেছে গা। আর তো এত ঝামেলাও নাই, বিকালবেলা সব কিছু রান্না হয়ে গেছে, আগে তো তোমরা রেট কইলাম ওই। তো এটি তো যাই হোক, অর্ধেক ও কিছু মাংসটা টানাইছে, তারপরে দিয়ে তোমার রান্না। তো এদিকে আমি আমার জাল একটু গড়ে গেছে, আর আমি এখন মাংসটা একটু ভালো করে কষাইতেছি, তারপরে মানে জোল দিব আর কি। ভালো যত কষানি হয় তত তো মানে রান্না ভালো হয়, এটার লেগে একটু ভালো করে কষামো। সব কিছু মানে রান্না হয়ে গেছে গা, দুপুরবেলা বিকাল দিকে রান্না হয়ে গেছে গা, শুধু এই মাংসটা ছিল রান্না বাকি, এটার লেগে মানে এখন রান্না হইতেছে। এমনি সব কিছু রান্না টান্না হয়ে গেছে গা, বাকি শুধু মাংস দেয়। তো যাই হোক, চলো ভালো করে কষায়া, তারপরে দিয়ে জুল দে। এই যে দেখো জুল দিয়ে দিছি, ফুটুক ভালো করে, আর একটা জুলটা শুকাইব, তারপরে তোমার গরম মশলা দিব নামাই নিব। সন্ধ্যা তিসার মুখটা দেয়া যেতেছে না, দেখো সবাই রেডি, একমাত্র আমি রেডি হতে পারছি না। আমার রুমের মধ্যে আছে না, তারা মেকআপ করতেছে, ওই যে আমার বড় রেডি হয়ে গেছে গা, সবাই রেডি। এইটাইছে আমার একজন জামাই বাবু, আমার ছেলে রেডি করতেছে। তো দেখো ফাইনালি এখন রেডি হইলাম, ওই যে পূজার শাড়িটা এটাই পরছিলাম, মানে এটাই একমাত্র ধোয়া হয়েছে না, এটার লাগে মানে এটাই পুড়ে লাইছি, মানে একবারে পুজা টুয়ে একবারে ধোয়া টুয়ে হয়ে যাবো গা। এটা লাগার এদিকে দেখো আমার ছেলে বাইর করছে, আমার বড় বাইরে হয়ে গেছে গা। তো সবাই আমার লাগে অপেক্ষা করতেছে বাইরে, একমাত্র আমার এই দেরি হয়েছে, ওই যে তারা সবাই এখানে বাইরে দাঁড়াই রয়েছে, মানে কে লেগে দেরি হয়েছে জানো তো, কইলাম তো সবাই যার যা ঘরে রেডি হয়েছে। আর আবার আমি যেই রুমে আমার সব কিছু থাকে, এই রুমে তারা মানে যারা মানে আইসে অর্গেস্টারে মেয়ে লোকটি, তারা মানে একটু সাজগুজ করছে আর কি, এটার লেগে। তো দেখো ফাইনালি আয়ে পড়ছি অর্গেস্টারে। তো কপিরাইট আয়া দিকা বেশি মানে মিউজিক টিউজিক এইসব তোমার সাথে শেয়ার করতে পারি না কপিরাইটের বয়ে। তো যাই হোক কিছুক্ষণ এখানে থাকছি, থাকাটাই শিক্ষা সেরা। দেখো অনেক মানুষই হয়েছে, খুবই মানে মজা হয়েছে, তাছাড়া ভালোই লাগছে। তো ভিডিওটা এই পর্যন্ত, চলো টাটা।